আজকে আমরা শিখব পঞ্চম শ্রেণীর ভগ্নাংশের যোগ এবং বিয়োগ। অনেক ছাত্রই এই ভগ্নাংশের যোগ এবং বিয়োগটা পারে না, আর তার জন্যই আজকে শুধুমাত্র আমি যোগটা করাচ্ছি এবং এর পরবর্তীতে আমরা ভগ্নাংশের বিয়োগ শিখব। তো শুরু করা যাক। মনে করো আছে এইরকম, একের পাঁচ যোগ একের ছয়, এইরকম যোগগুলোকে বলা হয় ভগ্নাংশের যোগ। তো এই ভগ্নাংশের যোগগুলো আমরা কিভাবে করব? প্রথম আমাদের যে হরগুলো আছে পাঁচ আর ছয়, এই দুটোর আমরা লসাগু করে নেব। তো আমরা দেখতে পাচ্ছি এই দুটো অন্য কোনো সংখ্যাতে যাবে না, তাই আমরা পাঁচ আর ছয় আমরা গুণ করে নেব। তাহলে কত দাঁড়ালো? দাঁড়ালো তিরিশ। সমান সমান দিয়ে আমরা টান দেবো, এখানে দিয়ে নিচে লিখব তিরিশ। অর্থাৎ এই হর দুটোর আমরা লসাগু করব। যদি লসাগু না যায় তো সংখ্যা দুটো আমরা গুণ করব। গুণ করে আমরা এখানে লিখব। এবারে আমাদের যেটা কাজ সেটি হচ্ছে উপরে যে সংখ্যাটা আছে সেটাকে রেখে দাও, দিয়ে এখানে গুণ চিহ্ন দাও। এবার এই পাঁচ দিয়ে এই তিরিশকে ভাগ করব। আমি যদি পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করি কত হচ্ছে? পাঁচ ছয় তিরিশ। তাহলে আমার উত্তর কত দাঁড়ালো? ছয়। অর্থাৎ পাঁচ দিয়ে এই তিরিশকে ভাগ করলে হচ্ছে ছয়। তো আমি এখানে লিখব ছয়। এবার এখানে যোগ চিহ্ন আছে, আমি দেবো এখানে যোগ চিহ্ন। এবার আবার উপরে কত আছে? এক। আমি লিখবো এখানে এক। এবার এখানে দেবো আমি গুণ চিহ্ন। এবার এই ছয় দিয়ে আমি তিরিশকে ভাগ করব, এই ছয় দিয়ে আমি তিরিশকে ভাগ করব। তাহলে ছয় দিয়ে যদি আমি তিরিশকে ভাগ করি কত হয়? পাঁচ ছয় তিরিশ। তাহলে এই ছয় দিয়ে তিরিশকে ভাগ করলে আমার ভাগফল দাঁড়াচ্ছে পাঁচ। এই জন্য এটা দিয়ে ভাগ করে যে পাঁচ হলো সেই পাঁচটা লিখবো আমি এখানে। এইবার আমি সমান সমান কি করবো? টান দেবো, নিচে তিরিশ লিখব আর উপরে এই দুটো গুণ করবো। তাহলে ছয়কে ছয় যোগ পাঁচেককে পাঁচ। তাহলে কি করলাম? এই দুটো গুণ করলাম, লিখলাম এখানে, এই দুটো গুণ করে লিখলাম এখানে, মাঝখানে ছিল প্লাস মানে যোগ, আমি যোগ দিয়েছি। সমান সমান দিয়ে আবার টান, নিচে রয়েছে তিরিশ, আর যদি আমি উপরে যোগ করি তাহলে ছয় যোগ পাঁচ হচ্ছে এগারো। তো এই আমার হয়ে গেল একের পাঁচ যোগ একের ছয়। এই যে ভগ্নাংশের যোগটা করলে আমি উত্তর পেয়ে যাব এগারো তিরিশ। তো এইভাবে খুব সহজেই অঙ্কগুলো কিন্তু করা যায়। ঠিক একই রকম আমি আরো একটা অঙ্ক দেখাচ্ছি। ধরো এবার দুইয়ের পাঁচ যোগ তিনের চার, একই রকম। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে নিচে রয়েছে পাঁচ আর রয়েছে চার, এই দুটোর আমরা লসাগু করবো। তাহলে পাঁচ আর চার এই দুটো লসাগু করবো। তো এই দুটো তো কোনোভাবে আর যাচ্ছে না, দুটোর মধ্যে এক বা দুই দিয়ে ভাগ যাচ্ছে না, দুই বা তিন দিয়ে। তো যার কারণে আমরা কি করব? এই দুটোকে গুণ করব। তাহলে কত হচ্ছে? পাঁচ গুণ চার সমান সমান কুড়ি।
তাহলে চার পাঁচে কুড়ি আমি এখানে পেয়ে গেলাম লসাগু কুড়ি। অর্থাৎ আমরা যেটা করব এই নিচের এই সংখ্যা দুটোর লসাগু করব, তাহলে এই লসাগুর কত হলো কুড়ি। এবার ঠিক আগের নিয়মটার মতোই উপরে আছে দুই, আমি লিখবো এখানে দুই, তারপর এখানে গুণ চিহ্ন দেবো, পাঁচ দিয়ে আমি কুড়িকে ভাগ করব। পাঁচ দিয়ে যদি আমি কুড়িকে ভাগ করি কত হয় আমরা করে দেখি, এই কুড়িকে আমরা ভাগ করছি কত দিয়ে, পাঁচ দিয়ে, চার পাচ্ছে কুড়ি। আমার উত্তর কত দাঁড়ালো চার, এখানে আমরা দেবো গুণ চার, অর্থাৎ পাঁচ দিয়ে কুড়িকে ভাগ করে ভাগফল হলো চার যোগ। আবার উপরে তিন রয়েছে আমি এখানে তিন দিলাম, তারপরে গুণ চিহ্ন। এবার চার দিয়ে আমরা কুড়িকে ভাগ করব, চার দিয়ে আমরা কুড়িকে ভাগ করব, তো কত হচ্ছে চার পাচ্ছে কুড়ি, তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে হচ্ছে কুড়ি। তাহলে আমরা উত্তর কত পেলাম, ভাগফল কত পেলাম পাঁচ, আমি এখানে পেয়ে গেলাম পাঁচ। অর্থাৎ এই চার দিয়ে আমি যদি কুড়িকে ভাগ করি ভাগফল হচ্ছে পাঁচ। আবারও টান দেবো, নিচে লিখবো কুড়ি, আর উপরে কি করব, উপরে এটা আর এটা গুণ করবো, কত হচ্ছে চার দুগুণ আট যোগ এটা আর এটা গুণ করবো, তিন পাচ্ছে পনেরো। এবার আবার সময় সময় টান দেবো, নিচে কুড়ি আর উপরে আমরা করব যোগ, আমরা যদি উপরে যোগ করি কত হচ্ছে আট আর পনেরো যোগ করলে তেইশ। তো সাধারণত এটাই হয়ে গেল সেই আমাদের ভগ্নাংশের যোগ, কিন্তু উপরে যদি বড় থাকে আর নিজে যদি ছোট হয় তাহলে এটাকে আবার আমাদের ভাগ করতে হয়। আমি যদি ভাগ করি তাহলে কি হচ্ছে এখানে তেইশ কতবার যাচ্ছে, একবার হচ্ছে কত কুড়ি, নামছে কত তিন, টান দিয়ে উপরে যাবে তিন নিচে আসবে কুড়ি। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো আজকে আমি এই একটা নিয়ম শেখালাম, এই যোগেরও বেশ কয়েকটা নিয়ম আছে, আমি একে একে সেগুলো শেখাবো। আজকে এ অবধি, পরের ভিডিওতে নতুন অঙ্ক নিয়ে আমি হাজির হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।